রাজকোষের ঘাটতি মেটাতে নয়া পরামর্শ কর পর্ষদের আধিকারিকদের। রাজকোষের ঘাটতি মেটাতে আধিকারিকদের পরামর্শ, অতি বিত্তশালীদের উপর 40% কর বসুক, এমনটাই পরামর্শ দিয়েছেন কর পর্ষদের 6 শীর্ষ আধিকারিক। আধিকারিকরা জানিয়েছেন এতে 37,000 কোটি টাকা বাড়তি আয় হতে পারে। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, রাজকোষের ঘাটতি মেটাতে নয়া পরামর্শ কর পর্ষদের আধিকারিকদের। তারা বলছেন রাজকোষের ঘাটতি মেটাতে পরামর্শ দিচ্ছেন তারা, যে অতি বিত্তশালী যারা রয়েছেন সেই অতি বিত্তশালীদের ওপর 40% কর বসুক, এমনটাই পরামর্শ দিয়েছে কর পর্ষদের 6 শীর্ষ আধিকারিক। তারা মনে করছেন যে এতে 37,000 কোটি টাকা বাড়তি আয় হতে পারে ভারতের। রাজকোষের ঘাটতি মেটাতে এই পরামর্শ, 37,000 কোটি টাকা ঘাটতি মিটতে পারে এই পরামর্শ যদি অ্যাপ্লাই করা যায়। তাদের দাবি, যারা অতি বিত্তশালী তাদের ওপর 40% কর বসুক, এমনটাই কিন্তু জানাচ্ছেন কর পর্ষদের 6 শীর্ষ আধিকারিক। আমি আরও ডিটেল নেব, আমাদের প্রতিনিধি সুবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সুবীর, এতে কতটা দেশের যে আর্থিক সংকট যেটা চলছে তা কতটা মিটবে? নিমা, আমাদের সরকারের যে পরিমাণ খরচ হয় তা প্রত্যক্ষ কর থেকে খুব বেশি পরিমাণ আসে না, এটা ঠিক। কিন্তু সরকারের এই মুহূর্তে যে অবস্থা, করোনা পরিস্থিতির জন্য সরকারটা তৈরি ছিল না, বাজেট সেভাবেও তৈরি হয়নি, কিন্তু মাঝখান থেকে যে করোনা পরিস্থিতির জন্য সরকারের খরচের বোঝা কিন্তু ক্রমেই বেড়েছে এবং যত দিন যাচ্ছে সেই খরচের বোঝা আরও বাড়ছে। সামনে এই খরচের বোঝাটা কতদিন ধরে চলবে তা কিন্তু বলা যায় না। তাই সরকারের বাড়তি খরচ মেটানোর জন্য বিভিন্ন সময় অর্থমন্ত্রকে দফায় দফায় বৈঠক বসছে, অফিসারদের সঙ্গে সলা পরামর্শ চলছে। এই অবস্থায় কিন্তু প্রত্যক্ষ কর পর্ষদের থেকে বলা হয়েছে, একটা প্রস্তাব দেওয়া হয়েছে, সব প্রত্যক্ষ কর পর্ষদ প্রস্তাব দিয়েছে তা বলবো না, প্রত্যক্ষ কর পর্ষদের অন্দর থেকে প্রস্তাব দিয়েছে, 6 শীর্ষ আধিকারিক একটা প্রস্তাব দেন তারা দিয়েছেন। সংবাদ সংস্থা এরকমই বলছে যে অন্ততপক্ষে যারা অতি ধনী বিত্তশালী, যাদের আয় 1 কোটি টাকার উপরে, তাদের খরচের করের হারটা 40% বাড়ানো হোক, 40% করা হোক, অর্থাৎ এখন যাদের করটা 30%, সেই করটা আরো 10% বাড়িয়ে 40% করা হোক, এবং তাদের হিসেব মতো এটা যদি করা যায় তাহলে আরো 37,000 কোটি টাকা কিন্তু আয় হতে পারে। এটা এখনো কার্যকর করবে কি করবে না, সরকার এটাকে সরকারি প্রস্তাব হিসেবে গ্রহণ করবে কিনা তা কিন্তু এখনো স্পষ্ট নয়। লিমা, সুবীর, অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি অর্থনীতিবিদ অভিরূপ সরকারের সঙ্গে। অভিরূপ বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে যে শীর্ষ 6 আধিকারিক, অর্থাৎ কর পর্ষদের যে 6 শীর্ষ আধিকারিক, তারা পরামর্শ দিচ্ছেন যে দেশের যারা অতি বিত্তশালী তাদের ওপর যদি 40% কর বসানো যায় তাহলে 37,000 কোটি টাকা বাড়তি আয় হতে পারে। এই বিষয়ে আপনার কি মতামত? আমার মনে হয় এটা অত্যন্ত ভালো প্রস্তাব। দেখুন, কিছুদিন আগে অবধি আমাদের একটা সম্পদ কর ছিল, ওয়েলথ ট্যাক্স, সেটা উঠে গেছে এবং কর্পোরেট ট্যাক্সও অনেক কমে গেল। তার ফলে অতিবিত্তশালীদের তো একটা ভীষণ সুবিধাজনক অবস্থা এবং এত টাকা নিয়ে তারা করবেনই বা কি। অতএব এই ভীষণ মানে দুঃসময়ে অবশ্যই 40% ট্যাক্স বসানো উচিত অতিবিত্তশালীদের ওপরে, এবং আমি বলবো তার ওপরে ওয়েলথ ট্যাক্সটাও ফিরিয়ে আনা উচিত। এটা খুব ভালো একটা অপশন।